গত কয়েকদিনের চেয়ে শুক্রবার আশকোনা হস ক্যাম্পের চিত্রটি একটু আলাদা আল্লাহর মেহমানরা এহরামের কাপড় পরে রওনা হচ্ছেন যার যার ফ্লাইটে এত ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ 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 লাভবাইক আল্লাহ লাভবাইক এখনো কোনো ভোগান পড়ি নাই আর এই এহরামের কাপড় পরে নিজেকে মনে হচ্ছে যে আমি আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করেছি মৃত্যুর আগে মৃত্যুবরণ করেছি চাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ কবুল করছে আজকে যাচ্ছি আল্লাহর ঘরে আলহামদুলিল্লাহ লাখ লাখ আল্লাহর দরবারে হজ ক্যাম্পে এত হজ যাত্রীর উপস্থিতি তারপরও যাত্রীর অভাবে শুক্রবার সকালে বাতিল হয়েছে বিমানের একটি ফ্লাইট এখন পর্যন্ত এক লাখ বাইশ হাজার আটশো জনের বাংলাদেশ থেকে হজ ভিসা হয়েছে নয়শো উনিশ জন ভিসার জন্য এখনও আবেদন করেননি ভিসা আবেদনের সময়সীমা রোববার পর্যন্ত বাড়িয়েছে সৌদি দূতাবাস ছাব্বিশ আগস্ট শেষ ফ্লাইট তাই বাকি আট দিনের মধ্যে সৌদি আরব যেতে হবে একান্ন হাজার দুশো পঁচানব্বই জন হজ যাত্রীকে অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় সাড়ে ছয় হাজার জন এজন্য প্রতিদিন ফ্লাইট প্রয়োজন হবে কমপক্ষে ষোলোটি এই যখন পরিস্থিতি এর মধ্যেও ধর্মমন্ত্রীর আশাবাদ সবাই হজে যেতে পারবেন তবে এই জন্য দুষলেন হজ এজেন্টদের আমি যে পরিমাণ আশা করছিলাম ওই পরিমাণ উন্নতি হয় নাই না হওয়ার কারণ হলে বিরুদ্ধে না আমি লোক লাগাইছি দেখতেছি দোষ দাদা করতেছি আমি তাদের বই রা যে তারা যদি এইসব করে অকারণে আমাদের কোনো দোষ ত্রুটি ছাড়া তাহলে তাদেরকে আমি শেয়ার করবো না এখন পর্যন্ত যে পর্যায়ে আছে আশা করি কমপ্লিট হয়ে যাবে হজযাত্রীদের পদচারণায় আবার মুখরিত আসকোনা হজ ক্যাম্প লাভবাহক আল্লাহুমা লাভবাহিক ধ্বনি নিয়ে আল্লাহর মেহমানরা যাত্রা শুরু করলেন পবিত্র কাবা শরীফের উদ্দেশ্যে চকর মালিথা চ্যানেল আই ঢাকা